মাওয়াটার দাম কত লাগছো? এটা এটা সাদাটা এক দশ। কালোটা কত মামা? দুশো বিশ। আর এটা? হ্যাঁ এক পঁচিশ। নানান রকম আছে টাকা। এটা দাম কত মামা? এটা হ্যাঁ এটা যে আজ মামা দাম এরকম চাইবেন কি আমি কইতে পারি? হ্যাঁ কত লাগবে না? এটা দুই লাখ ষাট। কি জাত এটা? দেশি না ফ্রিজিয়াম? ফ্রিজিয়াম না, এলা দেশি গরু, দেশি করো। আর এটা? এটা মামা? এটা মামা তিন লাখ সত্তর। তিন লাখ সত্তর? হয় তিন লাখ সত্তর। আচ্ছা একটা দেখি, এই গরুটা দেখি, গরুটা সুন্দর লাগতেছে। এটা কত মামা? তিন লাখ আশি। কি দেশি গরু এটাও? দেশি গরু দাম এতুকা? আচ্ছা বুঝতে পারছি মামা, এবার কোরবানি হয়েছে, এবার কোরবানি ভালো করে। যে গত বছরের এক লাখ ষাট হাজার, এক লাখ ষাট হাজার টাকার গরু, তিন লাখ টাকা। আপনার ভাগ্যতে থাকলে বিক্রি হবে আর কি, বুঝছেন? ভাগ্য অনেক বড় জিনিস, টাকা পয়সা জিনিস বড় না। এক লাখ বিশ হাজার, গত বছরের আশি হাজার টাকার গরু। গত বছর আশি হাজার টাকার গরু, এখন এক লাখ বিশ হাজার। মাশাল্লাহ গরুগুলি সুন্দর সুন্দর আসছে মাশাল্লাহ। একশো চল্লিশ মামা। এটা বুট্টি গরু না? বুট্টি গরুর দাম কত? একশো বিশ। মানে মানে সব এক এক লাখ টাকা নিচে একটা পাই না। এটা কত মামা? একশো পঁয়ত্রিশ। তোমার গরু কটা আছে মামা? সাতটা মামা। সাত? জি। আচ্ছা ষাট না সাত? সাত সাত মামা। মামা দালো দালো, এটা দাম কত? এটা কত দিবি করছে? দুটা গরু বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, দুই লাখ ষাট হাজার, মানে একটা পড়ছে এক লাখ তিরিশ হাজার টাকা। এক লাখ তিরিশ হইলে ঠিক আছে, মোটামুটি গরু ভালো আছে। গরুগুলি সুন্দর 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 সুন্দর। মামা এটা দাম কত? মামা হ্যাঁ একশো পাঁচ। এখানে বড় বড় গরু আছে, সব মাঝের সাইজ গরু এগুলা। মামা এটা দাম কত মামা? একশো পঁচানব্বই। বিক্রি হয়ে গেছে? আর এটা মামা? একশো সত্তর। মামা দাম বেশি চাচ্ছেন না মনে হচ্ছে? চাচ্ছে কিন্তু ওটা বাদ দিয়ে কাস্টমার বলছে। আচ্ছা মানে দর কষাকষি, দর কষাকষি চলছে। আচ্ছা নিচের থেকে বলছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। সমন্বয় করে বলতো তাহলে কিন্তু এতক্ষণ বিক্রি হয়ে যেত। আচ্ছা 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 বুঝছি বুঝছি। একটু সামনে যাই দেখি যে গরু আছে, সব মাঝের সাইজ গরু এখানে। কিন্তু দাম যেভাবে বলা হচ্ছে আপনার দেখে শুনে কিনে, এটা হলো বিবিরহাট। বিবিরহাটে আসলাম, বিবিরহাট বিবিরহাট। তো
মামা দাম কত রাখছে এটা? দাম রাখছে মামা 45, 1.45। হ্যাঁ 1.45 খুলে কইবা, 45 কইলে মানুষ বলবে আর এটা সস্তা। হ্যাঁ 1.45 1.45 আর সাদাটা ওটা? হ্যাঁ ওটা চাইছি আর 1,55,000। 1,55,000 মাথা চুলকাচ্ছিলাম। এটা কত মামা? 2,10,000। কত মন মাংস হবে? বেশি হলে 5 মন? 5 মনের উপর হবে না, আমাদের আইডিয়া আছে, দেখতে দেখতে আইডিয়া হয়ে গেছে, 5 মনের উপর হবে না। আর এটা? এটা 175। দাঁত কয়টা? দাঁত কয়টা? দুইটা দাঁত। আর এটা? এটাও দুইটা। এটা কোন চাঁপাইনগর? আচ্ছা, এগুলা কার? লোক নাই? আচ্ছা গরুটা দেখি একটু, তাহলে গরুটা দেখে যাই। লোক নাই কিন্তু গরুগুলি দেখে, সুন্দর সুন্দর গরু আছে। বাবা গরুর দাম কমান, দাম কমান, দাম একটু কমান। আপনারা যে দাম কইতেছেন মানুষ তো মানে আবার জিজ্ঞেস করতে ভয় পাইতেছে। মনে করো মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে কি এই গরুর দাম যেখানে আমি 80,000 টাকা দিয়ে পাইছিলাম বা 70,000 টাকা দিয়ে পাইছিলাম, হে গরু 1,05,000 টাকা কয় এই গরুটা, এই ছোট গরু, মানুষ দর কষাকষি করবো। আমাদের এলাকাতেই দাম বেশি মামা, এখানে 1,05,000 গরু। এটা কোনটা? ওই সামনেরটা। হ্যাঁ মামা, ও মামা কয় 1,05,000। এ মামা কয় বুট্টি গরু, এগুলা বুট্টি গরু।